বিশ্বরেকর্ড বাবরের, কোহলি গেলদের পিছনে ফেলে কোন কীর্তি গড়ার প্যাক ব্যাটার? বিশ্ব ক্রিকেটে নতুন নজির গড়লেন বাবর আজম। পাকিস্তানি সুপার লিগের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সেই দেশের প্রাক্তন অধিনায়ক। বুধবার পেশোয়ার জালমি এবং করাচি কিংস ম্যাচের 51 বলে 72 রানের ইনিংস খেলেছেন বাবর। এই ইনিংসের সুবাদে নজির গড়েছেন তিনি। পেশোয়ারের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক বাবর। তার দলে 40 রানে 3 উইকেট হারলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন বাবর। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে 72 রানের ইনিংস মেরেছেন 7-4, 1 ছক্কা। এদিনই তিনি টি-20 ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। বিশ্বের 13তম ক্রিকেটার হিসেবে কীর্তি গড়লেন তিনি। 271তম ইনিংসে 10,000 রান পূর্ণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার টি-20 ক্রিকেটে 10,000 রান পূর্ণ করতে নিয়েছিলেন 285 রানের ইনিংস। এতদিনেই তিনি ছিলেন 20 ওভারের ক্রিকেট 10,000 রান করা বিশ্বের দ্রুততম ব্যাটার। পাকিস্তান সুপার লিগে 2017-2022 সাল পর্যন্ত করাচির হয়ে খেলেছেন। একই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর। বিশ্বরেকর্ড বাবরের, কোহলি গেলদের পিছনে ফেলে কোন কীর্তি গড়ার প্যাক ব্যাটার? বিশ্ব ক্রিকেটে নতুন নজির গড়লেন বাবর আজম। পাকিস্তানি সুপার লিগের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সেই দেশের প্রাক্তন অধিনায়ক। বুধবার পেশোয়ার জালমি এবং করাচি কিংস ম্যাচের 51 বলে 72 রানের ইনিংস খেলেছেন বাবর। এই ইনিংসের সুবাদে নজির গড়েছেন তিনি। পেশোয়ারের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক বাবর। তার দলে 40 রানে 3 উইকেট হারলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন বাবর। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে 72 রানের ইনিংস মেরেছেন 7-4, 1 ছক্কা। এদিনই তিনি টি-20 ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। বিশ্বের 13তম ক্রিকেটার হিসেবে কীর্তি গড়লেন তিনি। 271তম ইনিংসে 10,000 রান পূর্ণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার টি-20 ক্রিকেটে 10,000 রান পূর্ণ করতে নিয়েছিলেন 285 রানের ইনিংস। এতদিনেই তিনি ছিলেন 20 ওভারের ক্রিকেট 10,000 রান করা বিশ্বের দ্রুততম ব্যাটার। পাকিস্তান সুপার লিগে 2017-2022 সাল পর্যন্ত করাচির হয়ে খেলেছেন। একই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর। বিশ্বরেকর্ড বাবরের, কোহলি গেলদের পিছনে ফেলে কোন কীর্তি গড়ার প্যাক ব্যাটার? বিশ্ব ক্রিকেটে নতুন নজির গড়লেন বাবর আজম। পাকিস্তানি সুপার লিগের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সেই দেশের প্রাক্তন অধিনায়ক। বুধবার পেশোয়ার জালমি এবং করাচি কিংস ম্যাচের 51 বলে 72 রানের ইনিংস খেলেছেন বাবর। এই ইনিংসের সুবাদে নজির গড়েছেন তিনি। পেশোয়ারের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক বাবর। তার দলে 40 রানে 3 উইকেট হারলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন বাবর। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে 72 রানের ইনিংস মেরেছেন 7-4, 1 ছক্কা। এদিনই তিনি টি-20 ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। বিশ্বের 13তম ক্রিকেটার হিসেবে কীর্তি গড়লেন তিনি। 271তম ইনিংসে 10,000 রান পূর্ণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার টি-20 ক্রিকেটে 10,000 রান পূর্ণ করতে নিয়েছিলেন 285 রানের ইনিংস। এতদিনেই তিনি ছিলেন 20 ওভারের ক্রিকেট 10,000 রান করা বিশ্বের দ্রুততম ব্যাটার। পাকিস্তান সুপার লিগে 2017-2022 সাল পর্যন্ত করাচির হয়ে খেলেছেন। একই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর।